ওয়েট করতে করতে পরে দেখা যায় ক্লাসের টেম্পোমে যায়। আজকে যেটা ইনশাল্লাহ দেখবো সেটা হচ্ছে বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর, ঠিক আছে? ওইটা আসলে মানে বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর মানে এমন একটা সার্কিট যেটার মধ্যে প্রথমে যে কথাটা আছে বাই স্টেবল, বাই স্টেবল হচ্ছে দুইটা স্টেবল স্টেট থাকবে, ঠিক আছে? স্টেট বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের অপ এম্পের ক্ষেত্রে যে দুইটা ফিক্সড ভোল্টেজ থাকবে, এক সময় দেখা যাবে একটা পজিটিভ ভোল্টেজ থাকবে আর এক সময় দেখা যাবে নেগেটিভ ভোল্টেজ থাকবে, এরকম মানে দুইটা ফিক্সড ভোল্টেজ থাকবে। হয় কোনো এক সময় সে যদি একটা স্টেটে সে থাকে, যদি বাইরে থেকে আমি কোনোভাবে যদি ওটাকে ডিস্টার্ব না করি বা অন্য কোনো মানে ভোল্টেজ অথবা কারেন্ট যদি সাপ্লাই না করি, তাহলে সে ওই স্টেটেই থাকবে। যদি কোনোভাবে আমাকে ট্রিগার করে যদি ওই স্টেট থেকে চেঞ্জ করে অন্য একটা স্টেটে নিয়ে যাই, সে ওই স্টেটে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি আবার বাইরে থেকে কোনো ভোল্টেজ অথবা কারেন্ট সাপ্লাই না করব, ঠিক আছে? তার মানে হচ্ছে সে যদি একটা স্টেটে থাকে বা একটা ভোল্টেজে যদি ফিক্সড করা অবস্থায় থাকে, সে ওই ভোল্টেজেই থাকবে যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে তুমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করবা অথবা অন্য কোনো ভাবে এটাকে ডিস্টার্ব না করবা আর কি, ঠিক আছে? যদি ওই রকম ভাবে হয় এমন একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করো যেটা কারণে সে ওই স্টেবল স্টেট থেকে অন্য একটা স্টেবল স্টেটে চলে যায়, তখন দেখা যাবে সে ওই স্টেটে থাকবে আবার যতক্ষণ পর্যন্ত না তুমি বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো আর কি। মোটামুটি হচ্ছে এটা। এটা কাজ করে কিভাবে আমি যদি একবার ইয়া থেকে বুঝাই, চেষ্টা করে যদি স্যার, অ্যাটেন্ডেন্স ফর্মটা কি ইনেবল করা হয়েছে? হ্যাঁ এলেমেন্ট করা আছে। স্যার, আমি ঢুকতে গেলাম, আচ্ছা এটা আসলে কি বলতো, অপ অ্যাম্পের সিম্বলটা মোটামুটি এরকম থাকে। আমরা এদিকে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ দিই প্লাস ভি, এদিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ দিই মানে সাপ্লাই ভোল্টেজ অপ অ্যাম্পকে অপারেট করার জন্য। এখানে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। আমরা জানি অপ অ্যাম্পের গেইন মোটামুটি অনেক বেশি থাকে, ওপেন লুপ গেইন মোটামুটি অনেক বেশি থাকে, অনেক বেশি মোটামুটি, ঠিক আছে? তার মানে আমি এখানে যদি কোনো ডিফারেনশিয়াল ভোল্টেজ ইনপুট দিই ভিডি, আমি আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে, ধরো যেটা ভোল্টেজ গেইন যদি এ ভি হয় তাহলে এ ভি টাইমস হচ্ছে তোমার ভিডি হবে। এটা যদি অনেক বেশি থাকে, ধরো যে 1000 বা 10000 এরকম যদি থাকে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা অনেক বেশি হবে না, ঠিক আছে? সাপোজ ধরো যে যদি কোনো সময় এরকম হয় যে এই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি, তার মানে ভিডি যদি পজিটিভ হয়, পজিটিভ কোনো ডিসি ভোল্টেজ। আচ্ছা একটা জিনিস বলো যে অপ এম কি শুধু এসি ভোল্টেজ কে অ্যাম্প্লিফাই করে না ডিসি ভোল্টেজ কে অ্যাম্প্লিফাই করে? ডিফারেনশিয়াল ভোল্টেজ যদি ডিসি হয় তাহলে কি অ্যাম্প্লিফাই করতে পারবে? ডিসি কেও অ্যাম্প্লিফাই করে? হুম অপ এম কি ডিসি কে অ্যাম্প্লিফাই করতে পারবে কিনা? এলো কথা নাই স্যার, পারবে তো মনে হয়। একটু দাঁড়াও, পারবে না পারবে না পারবে স্যার, পারবে না পারবে? স্যার। আচ্ছা তাহলে পারবে। অপএম হচ্ছে ডিসি এবং এসি, ডিফারেনশিয়াল ভোল্টেজ তুমি যেটাই দাও সেটাকে সে অ্যাম্প্লিফাই করতে পারবে, বুঝতে পারছি? ডিফারেনশিয়াল ভোল্টেজ মানে হচ্ছে এই দুটা টার্মিনালের মধ্যে তুমি যে ভোল্টেজটা দিবা সেটা এসি হোক অথবা ডিসি হোক এটাকে সে অ্যাম্প্লিফাই করতে পারবে। আচ্ছা এখন হচ্ছে ধরো যে এই ভোল্টেজটা যদি পজিটিভ হয়, সাপোজ পজিটিভ যদি ভোল্টেজ হয়, সাপোজ ধরো যে 1 ভোল্ট অথবা 0.5 ভোল্ট এরকম কোন ভোল্টেজ তুমি পাচ্ছ আর কি, পজিটিভ 5 ভোল্ট, এটাকে তুমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হবে, 500 ভোল্ট এখানে আউটপুট মধ্যে পাবা। কিন্তু অপ অ্যাম্পের মধ্যে আমি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিতেছি, ধরো যেখানে হচ্ছে +15 ভোল্ট এখানে হচ্ছে -15 ভোল্ট, তাহলে 500 ভোল্ট আমি আউটপুটের মধ্যে কেমনে পাবো, ঠিক না? তো তখন যেটা হয় যে আমি এখানে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলো তোমার
প্লাস 14 ভোল্ট বা এরকম কিছু একটা ভোল্টেজ পাওয়া যায়, বা যেটাকে বলে এটা হচ্ছে তোমার স্যাচুরেশন ভোল্টেজ, পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ আউটপুট আমাদের পাবো। এটা এক এক অপ অ্যাম্পের এক এক রকম থাকে, মোটামুটি ধরো যে সাপ্লাই ভোল্টেজ যতটুকু দিতেছো তাদের থেকে 1 বা 1.5 ভোল্টেজ কম এরকম থাকে। আচ্ছা ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে মাইনাস ভোল্টেজ দেই, তখন যেটা দেখা যাবে সেখানে এখানে হচ্ছে -500 ভোল্ট আসার কথা, কিন্তু এত ভোল্টেজ তো আমি আসলে সাপ্লাই দেওয়া হচ্ছে না, ডিসি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে না, তখন এখানে যেটা পাবো হচ্ছে মাইনাস স্যাচুরেশন ভোল্টেজ যেটা আছে সেটা পাবো। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন দেখো যে আমি যদি কোনোভাবে ওপেন ধরে যে এরকম ভাবে কানেকশন দিলাম, শুধুমাত্র হচ্ছে এই পজিটিভ সাপ্লাই দিলাম, এখানে নেগেটিভ সাপ্লাই দিলাম, তাহলে অপ অ্যাম্পের যেহেতু ইলেকট্রনিক সার্কিট এটার মধ্যে ধরো যে নয়েজ বা অন্য কোনো ভাবে যদি ভোল্টেজ থাকে থাকে অ্যাকচুয়ালি রিয়েল সার্কিটের মধ্যে দেখা যায় যে হয় এইদিকে পজিটিভ ভোল্টেজ থাকবে অথবা এইদিকে পজিটিভ ভোল্টেজ থাকবে, হয় এই ভোল্টেজটা এটা থেকে বেশি হয়ে যাবে অথবা এই ভোল্টেজটা এটা থেকে বেশি হয়ে যাবে। তো যদি কোনো সময় এরকম হয় যে এই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি, তখন দেখা যাবে আমি বাইরে থেকে কোনো সিগন্যাল টিগনাল কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না, কিন্তু এখানে আউটপুট ভোল্টেজটা দেখবো হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন হয়ে আছে। আর যদি কোনো সময় এরকম হয় যে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি, তখন এখানে মাইনাস ভি স্যাচুরেশন হয়ে থাকবে। এটা আসবে তোমার নয়েজ থেকে আর কি, বা সার্কিটের মধ্যে ইন্টারনাল যদি কোনো ভোল্টেজ ডেভেলপ করে যদি ছোট হোক, তখন দেখা যাবে এটা পজিটিভ ভোল্টেজ অথবা এইদিকে নেগেটিভ ভোল্টেজ চলে আসবে আউটপুটের মধ্যে। এখন দেখো বাইস্টেবল মাল্টিভাইব্রেটরটা কিভাবে কাজ করে, ঠিক সেম অপ অ্যাম্প আমি ইউজ করব, শুধু হচ্ছে একটু ফিডব্যাক দিয়ে দিব। ফিডব্যাকটা দেখতে এরকম, ধরো আমি প্রথমে এখানে গ্রাউন্ড করে রাখলাম, ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ড করে রাখলাম বা 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, আর এখানে আমি এই আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে ফিডব্যাক করে দুইটা রেজিস্টর দিয়ে এখানে নিয়ে আসবো। এটাকে গ্রাউন্ড করে রাখলাম এখান থেকে এই পর্যন্ত নিয়ে, যেটা হচ্ছে R1 এটা হচ্ছে R2। এখন দেখো যেটা হবে যে যদি কোনোভাবে যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট প্লাস ইনপুট এবং মাইনাস ইনপুট দুটো যদি সেম থাকে, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইনপুট কত হবে, 0 হয়ে যাবে আর কি। যতক্ষণ পর্যন্ত ডিফারেনশিয়াল ইনপুট আমাদের 0 থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট ভোল্টেজটাও 0 থাকবে। যদি কোনোভাবে আমাদের প্লাস ইনপুট হচ্ছে মাইনাস ইনপুট থেকে বেশি হয়ে যায়, সাপোজ আমরা প্রথমে এটাই ধরলাম যে প্লাস ইনপুট হচ্ছে মাইনাস ইনপুট থেকে বেশি, তাহলে যেটা হবে যে এখানে তুমি একটা ডিফারেনশিয়াল ভিডি যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ একটা ভ্যালু হবে। এই পজিটিভ ভ্যালুর জন্য আমি আউটপুটের মধ্যে ভোল্টেজটা কতটুকু পাবো, প্লাস ভি স্যাচুরেশন পাবো, মোটামুটি অনেক ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যতটুকু দেওয়া থাকে তার কাছাকাছি একটা ভোল্টেজ এখানে আমি আউটপুটের মধ্যে পাবো। এখন দেখো যে এই ফিডব্যাক লুপের কাজটা কি হবে, যেহেতু আমরা যদি আইডিয়াল অপ অ্যাম্প ধরে নিই তাহলে এইদিকে কোনো কারেন্ট সাপ্লাই হবে না, কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0 থাকবে মোটামুটি। এখানে এখানে একটা ভোল্টেজ আছে আর এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেয়া আছে, তাহলে R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কি হবে আমাদের পজিটিভ টার্মিনালের মধ্যে ইনপুট হিসেবে কাজ করবে। দেখো এখানে যে ভোল্টেজটা পাবো সেই 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 ভোল্টেজটা হচ্ছে কোন ইনপুট, একদম যেটা যে সিগন্যালটাকে স্যার অ্যাম্পলিফাই করব আর কি, বা ডিফারেন্সিয়াল যে ভোল্টেজটা পাবো। আমি বাইরে থেকে কোনো ইনপুট দেই না, আমি বলছি যদি কোনোভাবে নয়েজ থেকে বা যেভাবে হোক সার্কিটের ইন্টারনাল কোনো ভোল্টেজ যদি এরকম হয় যে আমাদের পজিটিভ টার্মিনালে ভোল্টেজ নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ থেকে বেশি হয়, বাইরে থেকে আমি কোনো ইনপুট দিব না। জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালে বা ইনপুট হিসেবে তখন কাজ করবে। যেহেতু আমাদের নেগেটিভ টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ড করা আছে 0 ভোল্টেজে দেয়া আছে, তাহলে এইখানে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা পজিটিভ থাকবে এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা কি হবে তখন একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। বুঝতে পারছি কতটুকু ভোল্টেজ পাবো এখানে, আমি বললাম যে এটা হচ্ছে ভি প্লাস এর ভ্যালুটা তখন কত হবে, R1 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2 টাইমস হচ্ছে ভি স্যাচুরেশন। বুঝে গেছে? আমাদের নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ হচ্ছে তখন 0 ভোল্টেজ, তাহলে যেহেতু এই ভোল্টেজটা এটা থেকে বেশি তখন আমার আউটপুটটা কি হবে, তো সবসময় দেখা যাবে প্লাস ভি স্যাচুরেশনের মধ্যেই থাকবে। বুঝতে পারছি? স্যার প্লাস ভি স্যাচুরেশন তো স্যার ডিসি ভ্যালু না? হ্যাঁ ডিসি ভ্যালু।
আমি ধরে নিয়েছি যে যদি কোনো ভাবে ইন্টারনাল নয়েজের কারণে এই টার্মিনালের ভোল্টেজ এটা থেকে যদি বেশি থাকে তখন হচ্ছে আউটপুটটা প্লাস বি স্যাচুরেশনই থাকবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমি বাইরে থেকে অন্য কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করব। বুঝে গেল? বুঝতে পারছি। আচ্ছা, তার আউটপুটটাকে এখানে ভোল্টেজ ডিভাইড করে আপনার আর1 এর ক্রসে নিছেন না? হ্যাঁ, আর1 এর ক্রসে। এইটাকে আমরা অফসেট ভোল্টেজ বলি না, মানে হচ্ছে এই যে, না না না, এটা অফসেট ভোল্টেজ না, এটা অফসেট ভোল্টেজ না। আচ্ছা, যাই হোক, এটা গেল হচ্ছে আমাদের যদি এরকম হয়, আমাদের প্রথম ইনিশিয়াল অ্যাসাম্পশনটা যদি এরকম হয় যে এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে এটা থেকে যদি বেশি থাকে, যদি উল্টা কেস হয়, ধরো আমাদের ইনিশিয়ালি যদি এরকম হয় যে আমাদের ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি, তার মানে ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে বেশি, তখন আমাদের আউটপুটটা কত হবে? তখন এটা না হয়ে মাইনাস ভি স্যাচুরেশন হবে, ঠিক আছে, মানে নেগেটিভ একটা ভোল্টেজ থাকবে। আচ্ছা, নেগেটিভ ভোল্টেজ ধরো যে -14 ভোল্ট বা -13 ভোল্ট যেটাই থাকুক না কেন, এরকম একটা ডিসি ভোল্টেজ এখানে আউটপুটের মধ্যে পাবো। আচ্ছা, এই ভোল্টেজটা এখন ফিডব্যাক হয়ে এখানে আসবে, তাহলে আর1 এর অ্যাক্রসে যতটুকু ড্রপ হবে সেটা তখন আমাদের কি হবে, নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট হিসেবে কাজ করবে। তো তখন আমি এই জায়গায় ভি প্লাসটা কত পাবো, আর1 ডিভাইডেড বাই হচ্ছে আর1 প্লাস আর2 ইনটু হচ্ছে ভি স্যাচুরেশন, সামনে একটা মাইনাস, তার মানে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা তখন হচ্ছে মাইনাস, আর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা কি ছিল তখন, গ্রাউন্ডে আছে আর কি। তাহলে কোনটা বড় হবে? ইনভার্টিং ইনভার্টিং মানে এই এইটা হচ্ছে বড়, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মাইনাস ইনপুটটা হচ্ছে প্লাস ইনপুট থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা কততে থাকবে, মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে, ঠিক আছে। তো যেহেতু মাইনাস ভি স্যাচুরেশন আছে এটা আবার এখানে আসবে, এখানে আসা আবার কতটুকু হবে, এটাই পাওয়া যাবে সব সময়। তাহলে আমি যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে কি হবে, যদি আগে থেকে এই ভোল্টেজটা এটা থেকে বেশি থাকে তখন আউটপুটটা কি হবে, মাইনাস ভি স্যাচুরেশনে গিয়ে বসে থাকবে, আলাদাভাবে যদি আমি কোনো ভোল্টেজ সাপ্লাই না করি। বুঝে গেল? কনফিউশন আছে নাকি? তাহলে আমাদের দুইটা স্টেবল স্টেট, আমি বলছিলাম না স্টেট বলতে আসলে ভোল্টেজ বোঝায় আর কি, আউটপুট ভোল্টেজটা হয় প্লাস ভি স্যাচুরেশনে থাকবে, যদি কোনোভাবে আমি এরকম হয় যে আউটপুটটা প্লাস ভি স্যাচুরেশনে চলে গেছে তাহলে এটার সময় প্লাস ভি স্যাচুরেশনে থাকবে, যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, আর যদি আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকে তাহলে সে মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে, নিউটনের প্রথম সূত্র অনুসারে আর কি। একটা বস্তু গতিশীল থাকলে গতিশীলই থাকবে, স্থির অবস্থা থাকলে স্থির অবস্থায় থাকবে, এটা যদি আগে থেকে প্লাস ভি স্যাচুরেশন থাকে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে, যদি আলাদাভাবে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো যে আলাদাভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কি, আমি ধরো যে যদি এই স্টেট গুলাকে চেঞ্জ করতে যাই তাহলে কিভাবে চেঞ্জ করব, একটা অপশন হচ্ছে এই যে আমাদের এখানে দেখো আমি যে জিরো ভোল্টেজ বা গ্রাউন্ড করে রাখছিলাম, এখানে যদি অন্য কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, একটা ভোল্টেজ সোর্স দিয়ে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হবে? জিনিসগুলো বুঝো, পরে বাকি যে থিওরিটিক্যাল ক্যালকুলেশন যেগুলো আছে এগুলো সব বই থেকে দেখলে বারবার কি আমি দেখাবো, সমস্যা নেই। ধরো যে আমি প্রথমে এই ইনপুট ভোল্টেজটা জিরোতে রেখে দিলাম, ঠিক আছে, এই ভোল্টেজটা আমি জিরোতে রেখে দিলাম, তাহলে যদি কোনোভাবে আমি আগের মতো যদি চিন্তা করি যে প্লাস ইনপুট হচ্ছে মাইনাস ইনপুট থেকে বেশি, ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, কোনোভাবে হয়ে গেছে, তাহলে আমাদের আউটপুটটা কতটা থাকবে, সবসময় হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, যখন আউটপুটটা প্লাস ভি স্যাচুরেশনে চলে যাবে তাহলে এটা আবার ফিডব্যাক হয়ে এখানে কতটুকু ভোল্টেজ আসবে, আর1 ডিভাইডেড হচ্ছে আর1 প্লাস আর2 ইনটু হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন, এই ভোল্টেজ থাকবে হচ্ছে এইটার মধ্যে।
আর নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ হচ্ছে আমি আগে জিরোতে ফিক্সড করে রাখছিলাম, তাহলে এইখানে হচ্ছে আমি ভি প্লাসটা পাবো, আর ভি মাইনাসটা তখন কত হবে? ভি মাইনাসটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, এটা ভি ইন। এখন এইটা হচ্ছে আমাদের পজিটিভ কোয়ান্টিটি, আর এটা হচ্ছে জিরোতে, জিরোতে রাখা ছিল ইনপুট ভোল্টেজটা, জিরোতে রাখা ছিল। এন্ড যদি কোনোভাবে আমি এটাকে চেঞ্জ করি, ঠিক আছে, যদি কোনোভাবে আমি এটাকে এই ভোল্টেজটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াইতে থাকি আর কি, ঠিক আছে, আস্তে আস্তে বাড়াইতে থাকলাম, ধরো যে 1 ভোল্টেজ করলাম, 2 ভোল্টেজ করলাম, 3 ভোল্টেজ, এরকম করে বাড়াইতে থাকলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ থেকে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা কততে থাকবে? প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। ধরো যে আমি এই ভোল্টেজটা আরো বাড়াইতে থাকলাম, এমন একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম যেটার কারণে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ থেকে বেশি হয়ে গেল, তখন কি হবে? আমাদের ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি হয়ে গেল। যখন আমাদের এই যে, তাহলে ডিফারেনশিয়াল ভোল্টেজটা কি হয়ে গেল? তখন আমাদের নেগেটিভ হয়ে গেল। যখন ডিফারেনশিয়াল ভোল্টেজটা নেগেটিভ, আমাদের আউটপুটটা তখন কি হবে? হঠাৎ করে ধূপ করে প্লাস ভি স্যাচুরেশন থেকে মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসবে, ঠিক আছে? যখনই আমাদের এই ভোল্টেজটা মাইনাস ভি স্যাচুরেশন চলে আসলো, তখন আমি এই ফিডব্যাক দিয়ে এই পয়েন্টে ভোল্টেজ কতটুকু পাবো? তখন আর কিন্তু এটা পাবো না, প্লাস ভোল্টেজটা পাবো না, পাবো হচ্ছে মাইনাস একটা ভোল্টেজ পাবো। তাহলে আমাদের পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ চলে আসতেছে, আর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে আমি যেহেতু ভোল্টেজটা বাড়াচ্ছিলাম, পজিটিভ দিতেছিলাম, তাহলে এটা পজিটিভ আসতেছে। তাহলে এখানে নেগেটিভ ভোল্টেজ, এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, তাহলে সবসময় আউটপুটে কি থাকবে? মাইনাস ভি স্যাচুরেশনই থাকবে। মানে স্যার আমরা যে ভোল্টেজ সোর্সটা লাগায় জাস্ট কন্ট্রোল করতেছি এটা? হ্যাঁ, কন্ট্রোল করতেছি, মানে ট্রিগার দিতেছে। কিন্তু বলছিলাম না যে বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করলে সে প্লাস ভি স্যাচুরেশনে কিন্তু থাকতো, এন্ড বাইরে থেকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন দেখা যাবে, যখনই দেখা যাবে এই টার্মিনালের ভোল্টেজটা এটা থেকে বেশি হয়ে গেল, তখন আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে গেছে আর কি, স্টেটটা চেঞ্জ হয়ে মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসছে, বুঝতে পারছি? এটাকে একটু গ্রাফিক্যালি এরকম ভাবে দেখানো হয়। দেখো আমি বললাম এটা হচ্ছে আমাদের ইনপুট ভিআই, এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা ধরো যে ইনপুট ভোল্টেজটা যখন জিরো থাকে, ইনপুট ভোল্টেজ যদি জিরো ভোল্টেজ থাকে, আমরা আগে দেখছিলাম যে ইনপুট ভোল্টেজ যদি জিরো ভোল্টেজ থাকে, আমরা যদি ইনিশিয়ালি ধরে নেই যে আমাদের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ থেকে বেশি ছিল, তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন ছিল। ধরলাম যেটা হচ্ছে আমাদের প্লাস ভি স্যাচুরেশনের লেভেল, আর এদিকে হচ্ছে এটা মাইনাস ভি স্যাচুরেশনের লেভেল। তাহলে আউটপুট ভোল্টেজটা আগে থেকে কি ছিল? তখন প্লাস ভি স্যাচুরেশনে ছিল। তো আমি কি করলাম যে ইনপুট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছি, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছি। ধরো যে এইটা হচ্ছে আমাদের এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটুকু হচ্ছে আমাদের আর ওয়ান ভাগ আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে ভি স্যাচুরেশন, এই যে এই ভোল্টেজটা। আমি ইনপুট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে আউটপুট ভোল্টেজটা কি থাকবে? যতক্ষণ পর্যন্ত আমাদের এই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনাল থেকে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। যখন আমাদের ইনপুট ভোল্টেজটা এই ভোল্টেজ থেকে বেশি হয়ে যাবে, তখন কি হয়ে গেল? এই টার্মিনাল থেকে এই টার্মিনালের ভোল্টেজটা বেশি হয়ে গেল, ঠিক আছে? এই ভোল্টেজটা যখন ইনপুট ভোল্টেজটা ক্রস করবে আর কি, তখন যেটা দেখা যাবে আউটপুট ভোল্টেজটা আর প্লাস ভি স্যাচুরেশনে থাকবে না, চলে আসবে হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে। যতক্ষণ পর্যন্ত আমাদের ইনপুট ভোল্টেজটা এটা থেকে বেশি থাকবে, ঠিক আছে, এটা থেকে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে আমাদের আউটপুট হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে থাকতেছে। বুঝে গেল এই কার্ভটা? এই কার্ভটা বুঝে গেছে? এটা তোমার ইচ্ছা, এক এক বই এক এক রকম ভাবে নাম দেয়, ওটা সমস্যা নেই, তুমি ভি প্লাস বা যে কোনো একটা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা বুঝে গেল তো? মানে ইনপুট ভোল্টেজ তুমি বাড়াচ্ছ, আউটপুট ভোল্টেজ এই লাইন বরাবর চেঞ্জ হচ্ছে আর কি। এখন তুমি চিন্তা করো যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে আছে, আর ইনপুট ভোল্টেজটা তখন তুমি আস্তে আস্তে কমাচ্ছ আর কি। ইনপুট ভোল্টেজটা ধরো যে এইখানে ছিল, তুমি আস্তে আস্তে কমাই দিছো। তো ইনপুট ভোল্টেজ যদি এরকম একটা পজিটিভ ভোল্টেজ দেয়া থাকে, তাহলে এইখানে তুমি পজিটিভ ভোল্টেজ পাচ্ছ, আর আউটপুট ভোল্টেজ যদি মাইনাস ভি স্যাচুরেশনে,
তাহলে হচ্ছে এখানে নন ইনভার্টিং টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছ তাহলে ইনভার্টিং টার্মিনাল নন ইনভার্টিং টার্মিনাল থেকে বেশি আউটপুট হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে দেখো একটু মানে অনেক সময় একই রকম কথা তো মাথার মধ্যে প্যাচ লেগে যেতে পারে আর কি আমি ইনপুট ভোল্টেজটা আস্তে আস্তে কমাচ্ছি এদিকে হ্যাঁ যখন ইনপুট ভোল্টেজটা এই ভোল্টেজ থেকে কম হবে তখন আসলে কি হবে ইনপুট ভোল্টেজ এই ভোল্টেজ থেকে কম তাহলে দেখো ইনপুট ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজ থেকে কম পজিটিভ কিন্তু ইনপুট ভোল্টেজটা পজিটিভ তাহলে এই ভোল্টেজ থেকে কম আর এইখানে আমি কতটুকু ভোল্টেজ পাচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকে এখানে আমি কতটুকু ভোল্টেজ পাচ্ছি পজিটিভ ভোল্টেজ পাবো না নেগেটিভ ভোল্টেজ পাবো নেগেটিভ ভোল্টেজ পাবো এখানে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি আর ইনপুটটা হচ্ছে পজিটিভ তাহলে ইনপুট ভোল্টেজ যদি এর থেকেও কম হয় তারপরেও কিন্তু এটা থেকে এই পয়েন্টের ভোল্টেজটা বেশি হচ্ছে এবং আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশন থাকবে আচ্ছা দেখো এটা তো বুঝতে পারছিলাম যে ইনপুট ভোল্টেজটা জিরো থেকে যখন আমি বাড়াচ্ছিলাম এই ভোল্টেজটা এই ভোল্টেজ থেকে যখন ইনপুটটা বেশি হয়ে গেছে তখন আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা স্টেটটা চেঞ্জ হয়ে ধরো যে মাইনাস ভি স্যাচুরেশনে আছে আমি ইনপুট ভোল্টেজ ধরো যে এতটুকু আছে ইনপুট ভোল্টেজ আস্তে আস্তে কমাচ্ছি ধরো যে যখন ইনপুট ভোল্টেজটা এই ভোল্টেজ থেকে কম ঠিক আছে তখন আসলে কি হচ্ছে ইনপুট ভোল্টেজটা হচ্ছে ধরো যে আর ওয়ান এখন যখন কমাচ্ছি তখন কি এটা নেগেটিভ স্যাচুরেশনে রাখার পরে কমাচ্ছে না হ্যাঁ নেগেটিভ স্যাচুরেশনে রাখার পরেই কমাচ্ছে যখন আউটপুটটা নেগেটিভ স্যাচুরেশনে চলে গেছে তখন কিন্তু আমাদের এই ভোল্টেজটা কি হয়ে গেল মাইনাস আর ওয়ান ভাগ আর টু ইনটু হচ্ছে ভি স্যাচুরেশন এরকম নেগেটিভ চলে আসছে তো ইনপুট ভোল্টেজে যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ থেকে বেশি থাকবে এই যে এটি কিন্তু নেগেটিভ এই ভোল্টেজ থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনের মধ্যেই বসে থাকবে তো ইনপুট ভোল্টেজ যদি এতটুকু হয় যেহেতু সে পজিটিভ তাহলে আউটপুটটা কি থাকবে আমি ইনপুট ভোল্টেজটা কমাচ্ছি আউটপুট ভোল্টেজটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে এমনকি ইনপুট ভোল্টেজ যদি জিরো ভোল্টেজে অ্যাপ্লাই করো জিরো ভোল্টেজ কিন্তু এই নেগেটিভ ভোল্টেজ থেকে বেশি তখন আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে যদি ইনপুট ভোল্টেজটা এরকম হয় যে মাইনাস আর ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর ওয়ান প্লাস আর টু ইনটু হচ্ছে ভি স্যাচুরেশন এটা থেকেও যদি ইনপুট ভোল্টেজটা কম হয়ে যায় তখন কি হবে এই টার্মিনালের ভোল্টেজ এটা থেকে কমে গেল মানে এই টার্মিনাল হচ্ছে এটা থেকে বেশি হয়ে গেল তখন হচ্ছে আমাদের আউটপুট আর মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে না হয়ে যাবে প্লাস ভি স্যাচুরেশন বুঝা গেল স্যার পরের কাপটা আবার একটু বলেন স্যার মানে পরে যে ডাক্তার এসেছেন আচ্ছা দেখো আউটপুটটা যতক্ষণ পর্যন্ত মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে আউটপুট যতক্ষণ পর্যন্ত মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে আমাদের ভি প্লাসটা তখন মাইনাস এরকম একটা ভোল্টেজ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভি মাইনাসটা ভি প্লাস থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনেই বসে থাকবে আর কি দেখো যতক্ষণ আমি ধরো যে ইনপুট ভোল্টেজ আউটপুট স্টেটে হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন থাকা অবস্থায় ইনপুটটা আস্তে আস্তে কমাচ্ছি তো ইনপুট যদি জিরো ভোল্টেজও থাকে আমাদের ভি প্লাসটা কি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ তো এটা হচ্ছে জিরো ভোল্টেজ আর এটা হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ তাহলে জিরো তো অবশ্যই বড় থাকবে আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে যদি এমন হয় যে আমাদের ইনপুট ভোল্টেজটা কমাইতে কমাইতে এখন হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আর নেগেটিভ ভোল্টেজটা যদি এই ভোল্টেজ থেকেও কম হয় বা এই ভোল্টেজ থেকেও যদি কম হয় তখন আমাদের কি হবে এই যে ভি প্লাসটা তখন হচ্ছে ভি মাইনাস থেকে বড় হয়ে যাবে যখনই ভি প্লাসটা হচ্ছে ভি মাইনাস থেকে বড় হয়ে গেল তখন আমাদের আউটপুটটা স্টেটটা চেঞ্জ করে প্লাস ভি স্যাচুরেশনে চলে গেল যখন প্লাস ভি স্যাচুরেশনে চলে গেল তখন আমাদের এই ভি প্লাসটা তখন আর মাইনাস থাকবে না তখন যাবে প্লাস আবার যদি ইনপুট ভোল্টেজটা বাড়াতে থাকি ইনপুট ভোল্টেজ যদি এটা থেকে বেশি হয় তখন গিয়ে আউটপুট আবার স্টেটটা চেঞ্জ করবে আবার ইনপুট যখন আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসলো তখন আমাদের এটাকে কি বলা যায় মানে ধরো যে আমি বলে হচ্ছে ধরো যে ট্রিগার ভোল্টেজ যে এইখানে যে ভোল্টেজটা আছে আউটপুটটা যতক্ষণ পর্যন্ত প্লাস ভি স্যাচুরেশনে থাকবে ইনপুট ভোল্টেজ যদি ট্রিগার ভোল্টেজ থেকে বেশি হয় তখন গিয়ে আউটপুটটা স্টেটটা চেঞ্জ হবে যখন আউটপুট স্টেট চেঞ্জ হয়ে গেল তখন ট্রিগার ভোল্টেজটা তখন আর এখানে না থেকে এখানে চলে আসলো ইনপুট ভোল্টেজ যখন এটা থেকে কম হয়ে যাবে তখন গিয়ে আবার আউটপুট স্টেটটা চেঞ্জ করবে আর কি ঠিক আছে বুঝতে পারছেন নাকি হ্যাঁ
হ্যাঁ বলো এটা না গেলে উপরে গাপটা হবে আর ডান থেকে মানে না না এমনি এমনি মনে রেখো না তুমি এমনি বোঝার চেষ্টা করো ডান থেকে ডানে গেলে এরকম জিনিসটা স্যার অনেকটা এই বুঝতে চার কি যায় ইনপুটটা যদি আমি কমাই বাড়াই এই এই ক্ষেত্রে স্যার হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে ম্যাগনেটিক মেটেরিয়াল ক্ষেত্রে যেরকম দেখতে পাই এরকম হচ্ছে এটা এটা অনেক সময় মেমোরি হ্যাঁ বলো স্যার ট্রিগার ভোল্টেজ গুলো কি কার্ভের উপর হবে নাকি একটু ডানে বামে করে হবে না এই ভোল্টেজ থেকে বেশি হলে মানে এই ভোল্টেজ থেকে যখন বেশি হয়ে যাবে ইনপুটটা তখন আমাদের স্টেটটা চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর আর কি যতক্ষণ পর্যন্ত আমি ইনপুটটা যদি চেঞ্জ না করি সে একটা স্টেটে থাকবে ইনপুট একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ থেকে বেশি অথবা কম হলে তখন দেখা যাচ্ছে আমাদের স্টেটটা চেঞ্জ হয় হয় প্লাস বি স্যাচুরেশনে যাবে অথবা মাইনাস বি স্যাচুরেশনে যাবে বুঝতে পারছি এন্ড অনেক সময় যেটা লাগে যে প্লাস বি স্যাচুরেশন হচ্ছে ধরো যে আমাদের প্লাস 14 ভোল্ট মাইনাস বি স্যাচুরেশনে মাইনাস 14 ভোল্ট আমার এত ভোল্টেজ দরকার নেই আমার দরকার হচ্ছে প্লাস 5 ভোল্ট আর হচ্ছে মাইনাস 5 ভোল্ট যাতে থাকে তো অপ অ্যাম্প হচ্ছে ধরো যে প্লাস বি স্যাচুরেশন অথবা মাইনাস বি স্যাচুরেশন এরকম মোডে কাজ করবে এন্ড তুমি যদি এখানে 15 ভোল্ট যদি অ্যাপ্লাই না করো তাহলে দেখা যাবে অপ অ্যাম্প হচ্ছে কাজ করবে না ঠিক মতো তো তখন যেটা করা হয় এখানে হচ্ছে দুইটা আরো সফিস্টিকেটেড ইয়ে থাকে সার্কিট গুলো আরো ধরো স্টেবল করার জন্য আরো অনেক সার্কিট ইউজ করে কিন্তু মেইন আইডিয়াটা হচ্ছে এরকম ও যেটা বললো না কম্পারেটর হিসেবে কাজ করে কম্পারেটর হিসেবে কাজ করানো যায় আর কি একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ থেকে যখন বেশি হয়ে যাবে তখন সে স্পিকারটা চেঞ্জ করে দিবে না আউটপুট ভোল্টেজটা চেঞ্জ করে দিবে আর কি বুঝতে পারছি অথবা এটা বলতে পারো তুমি চাইতেছো যে কোন একটা ক্ষেত্রে বা স্মোক ডিটেক্টর বলে না জি স্যার স্মোক ডিটেক্টর মানে যদি অটোমেটিক কোনো সিস্টেম বানাইতে চাও আর কি ঠিক আছে যে তুমি ধরো যে কোন একটা ইয়ে থেকে স্মোকের থেকে ধরো যে একটা ভোল্টেজ অথবা কোনো ভাবে নিতেছো এই ভোল্টেজটা তুমি এখানে ইনপুট দিলে আর কি যদি কোনো ভাবে এই ভোল্টেজটা একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ থেকে বেশি হয়ে যায় তখন যাতে ধরো যে সে একটা সুইচ অন করে অথবা অফ করে এরকম কিছু একটা হবে ঠিক আছে তো বাই ডিফল্ট ধরো যে আগে থেকে সে এরকম যে প্লাস ভি স্যাচুরেশন অথবা মাইনাস ভি স্যাচুরেশন এরকম ভাবে রাখা আছে রাখার পরে কোন একটা একটা ভোল্টেজ যদি এখান থেকে বেশি হয়ে যায় তখন দেখা যাবে সে স্টেটটা চেঞ্জ করে কিছু একটা বাতি জ্বালাবে অথবা একটা অ্যালার্ম জ্বালাবে এরকম কিছু একটা করা যাবে ঠিক আছে এই কথাগুলো এখানে বসে ফিডব্যাক লুপ এই সেগুলো দিয়ে এগুলো বাকিগুলো এখানে পড়লেই পারবো আর কি ঠিক আছে আমি এত বিস্তারিত ঠিক একই রকম ভাবে দেখো আমরা ইনপুট দিছিলাম হচ্ছে ইনভার্টিং টার্মিনালের মধ্যে ইনপুটটা দিছিলাম ঠিক একই রকম ভাবে তুমি যদি এখানে নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে ভোল্টেজটা যদি দাও তখন হচ্ছে জাস্ট স্টেটটা উল্টা ভাবে যাবে আর কি এদিক থেকে এসে এদিক হয়ে যাবে আর কি একটু পড়লেই পাবে আর কি হ্যাঁ আচ্ছা আমি এটা একটু স্কিপ করতেছি এখন দেখো যে এখানে বসে যে কম্পারেটর এটাও পারবা বেশিরভাগ তোমাদের উপর ছেড়ে দিতেছে আর কি আচ্ছা এখন দেখো যে আমরা হচ্ছে একটা এখান থেকে এই কম এই বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর ইউজ করে একটা মানে এস্টেবল মাল্টি ভাইব্রেটর বানাবো আর কি বা একটা পালস বানাবো পালস পালস ট্রেন বানাবো কিভাবে বানানো যায় আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করো যে আমরা এখানে যেটা দেখছিলাম যে আমাদের আউটপুট ভোল্টেজটা হয় হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন থাকবে অথবা মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে ঠিক আছে যখন প্লাস ভি স্যাচুরেশনে থাকে তখন আমাদের এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে পজিটিভ থাকবে যখন আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে থাকবে তখন এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ থাকবে ধরো আমি চাচ্ছি যে এখানে যে আউটপুটের স্টেটটা যে চেঞ্জ হচ্ছে সেই স্টেটটা আমরা চেঞ্জ করতেছি কিভাবে ম্যানুয়ালি ধরো যে এই ভোল্টেজ লেভেলটুকু আমি চেঞ্জ করতেছি ভোল্টেজ বাড়াচ্ছে অথবা ভোল্টেজ কমাচ্ছে ঠিক আছে যদি কোনোভাবে এমন সিস্টেম করা যায় যে এই জায়গা এইখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হচ্ছে আউটপুটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে
দেখো আমি যেটা বলতেছি যে এই ভোল্টেজটা দেখো, এই ভোল্টেজটা হয় একটা পজিটিভ ভ্যালু হবে অথবা একটা নেগেটিভ ভ্যালু হবে, ডিপেন্ড করবে কিসের উপরে, আউটপুট ভোল্টেজের উপরে। এটা রেজিস্টিভ সার্কিট দিয়ে আমি করতেছি। আউটপুট ভোল্টেজটা যদি প্লাস ভি স্যাচুরেশন থাকে, তাহলে এখানে ভোল্টেজটা হচ্ছে পজিটিভ থাকবে, পজিটিভ একটা ভোল্টেজ থাকবে। আর এখানে আউটপুট ভোল্টেজটা যদি নেগেটিভ থাকে, তখন এখানে ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ থাকবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইখানে যে ভোল্টেজটা থাকবে বা ট্রিগার যেটা দিয়ে আসলে আমি স্টেটগুলোকে চেঞ্জ করি, সেটা যদি কোনোভাবে আউটপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে এমন ভাবে সিস্টেম করা যায়, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এই ভোল্টেজটা এটা থেকে বেশি হয়ে যাবে, তখন ট্রিগারটাকে আউটপুট ভোল্টেজ স্টেটটাকে চেঞ্জ করে দিবে। যদি এমন করা যায়, তাহলে দেখা যাবে যতক্ষণ কিছুক্ষণ পর্যন্ত সে একটা স্টেটে থাকবে, আবার কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি সে অন্য একটা স্টেটে চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আগের স্টেটে চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আগের স্টেট, এরকম ভাবে মানে স্টেট গুলো হচ্ছে সে বারবার বারবার এরকম ভাবে চেঞ্জ করতে থাকবে। এরকম সার্কিট যদি বানানো যায়, টাইমার তো একটু পরে, এইগুলা ইউজ করে ধরো যে টাইমার বানানো হয় আর কি। টাইমার এত কঠিন সার্কিটে যাবো না, মানে কোনোভাবে যে একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমাদের কোন একটা সার্কিট কম্পোনেন্টের ভোল্টেজ যদি চেঞ্জ হয়, এই ধরনের একটা সার্কিট হচ্ছে আমাদের আরসি সার্কিট, যেটা আরসি সার্কিট এই যে রকম হচ্ছে আর হচ্ছে সি। ধরো যে এখানে যদি আমি একটা ভোল্টেজ দেই, আর এটা হচ্ছে ধরো যে ভিসি, ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজের সাথে যদি দেখতে এরকম হয় যে হঠাৎ করে ধরো যে টাইম জিরোতে, জিরো টাইমের আগে সে হচ্ছে সবসময় জিরো ভোল্টেজ ছিল, জিরো টাইমের পরে গিয়ে সে এরকম একটা ডিসি ভোল্টেজে চলে আসলো, তো এই ভোল্টেজ যদি এরকম একটা আরসি সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করা হয়, ক্যাপাসিট্যান্স এর অ্যাক্রসে ভোল্টেজটা কেমন হয়? মনে আছে যে ডিসি সার্কিটের মধ্যে পড়ে আসছিল মনে হয়, মানে কি আমি যদি এরকম একটা পজিটিভ ভোল্টেজ যদি এটার মধ্যে দিয়ে রাখি, তাহলে ইনফাইনাইট টাইম পরে গিয়ে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে, সেটা হচ্ছে আমাদের ভি ইনফাইনাইট। ভি জিরো প্লাস মানে হচ্ছে জাস্ট যখনই তুমি অ্যাপ্লাই করতেছো ইনিশিয়ালি এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু ছিল সেটা, টি মানে হচ্ছে টাইম আর টাও মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট এই আরসি সার্কিটের জন্য আছে। আরসি ট্রানজিয়েন্টের মধ্যে পড়ে আসছিলাম, ট্রানজিয়েন্টের মধ্যে পড়ে আসছিলাম। আচ্ছা, এখানে দেখো যে এই সার্কিটের মধ্যে ইনফাইনাইট টাইম পরে গিয়ে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে, তাহলে এখানে ধরো যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তাহলে কি হবে এই ভোল্টেজ গিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করবে। চার্জ কি সারা জীবন ধরে হইতে থাকবে? এক সময় গিয়ে দেখা যাবে যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ এবং এই ভোল্টেজ সমান হয়ে যাবে, তখন কি হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখো এই পাশে যতটুকু ভোল্টেজ এই পাশে আসছে সেম ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যে তো কোনো রেজিস্টার মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, মানে ক্যাপাসিটরটা হচ্ছে ফুলি চার্জ অবস্থায় থাকবে। তাহলে ইনফাইনাইট টাইম পরে গিয়ে এইখানে এই ভোল্টেজটা কত হবে, ইনপুট ভোল্টেজের সমান আছে। ধরো যে এখানে কি বললাম যে একটা সাপোজ ভিআই, ক্যাপিটাল ভিআই মাইনাস ভিআই, আর ইনিশিয়ালি কতটুকু ভোল্টেজ ছিল, ধরো সাপোজ ধরো যে জিরো ভোল্টেজ, তাহলে এটা মাইনাস হচ্ছে জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাহলে ভিআই না একটা ডিসি ভোল্টেজ আর কি, আগে ধরো যে জিরো ছিল তারপর হঠাৎ করে আমি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, বা 5 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে VI e to the power minus t by tau, তাহলে এটা দেখতে কেমন হবে 1 minus e to the power minus t by tau, তাহলে দেখতে কেমন হয় e to the power minus t by tau, এটা দেখতে কেমন হয়, যখন t এর ভ্যালুটা 0 থাকবে তখন e to the power 0 মানে হচ্ছে 1, t এর ভ্যালু যখন বাড়তে থাকবে তখন দেখা যাবে এটা আস্তে আস্তে এরকম হবে কমতে থাকবে, ঠিক আছে। এন্ড 1 মাইনাস এরকম এটা কত হবে, 1 যদি এরকম হয় 1 থেকে উপরে উঠবে স্যার, নিচ থেকে এরকম ভাবে উঠবে, ঠিক আছে। তাহলে
সাথে হচ্ছে যে ভিআই দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তার মানে হচ্ছে এই যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা তোমার ভিআই সমান হবে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটি স্ট্যাক হচ্ছে ভোল্টেজটা হচ্ছে এরকম ভাবে বাড়তে থাকবে, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। এই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এই যে এখানে একটা ফিক্সড ডিসি ভোল্টেজের পরিবর্তে আমি যদি এখানে একটা আরসি সার্কিট ইউজ করি এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা যদি আমি এখানে ইনপুট দেই, তাহলে যেটা হবে আমি ধরো যে এইখান থেকে ইনপুটটা নিয়ে এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে ভোল্টেজটা যখন প্লাস ভি স্যাচুরেশন থাকবে তখন ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে 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 বাড়তে থাকবে। দেখো একটু বোঝার চেষ্টা করো, ধরো আমাদের এই স্টেটটা হচ্ছে এখানে প্লাস ভি স্যাচুরেশন। আচ্ছা আমি এটা মানে আবার আঁকি তাহলে সুবিধা হবে। এখানে একটা রেজিস্টর দেয়া আছে, এখানে একটা রেজিস্টর, এটা হচ্ছে আমাদের আউটপুট আর ওয়ান, এটা আর টু। আচ্ছা আর আউটপুট থেকে এই যে রেজিস্টর আর এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমি এখানে ইনপুট দিলাম, এটা হচ্ছে আমাদের আউটপুট। ধরো আমাদের স্টেটটা হচ্ছে এরকম ভাবে দেওয়া আছে, স্টেটটা হচ্ছে আমাদের প্লাস ভি স্যাচুরেশন, ঠিক আছে। তাহলে আমাদের ভি প্লাসটা কতটুকু হচ্ছে, ভি প্লাস হচ্ছে প্লাস আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু টাইমস হচ্ছে ভি স্যাচুরেশন, মানে পজিটিভ একটা ভোল্টেজ। আচ্ছা এন্ড ক্যাপাসিটরটা যদি ইনিশিয়ালি চার্জ অবস্থায় না থাকে, ইনিশিয়ালি আনচার্জড অবস্থায় আছে, তাহলে এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি মাইনাস, সেই ভোল্টেজটা হচ্ছে তোমার জিরো ভোল্টেজ হচ্ছে। তাহলে যেহেতু আমাদের ভি প্লাস হচ্ছে ভি মাইনাস থেকে বেশি, তাহলে আমাদের আউটপুটটা কি থাকবে, প্লাস ভি স্যাচুরেশনেই থাকবে। আচ্ছা যখন আউটপুটটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে চলে আসলো, তখন দেখো যে এই পজিটিভ ভোল্টেজের কারণে আমাদের এই আরসি নেটওয়ার্কটা কি হবে, এদিকে একটা কারেন্ট গিয়ে ক্যাপাসিটরটাকে আস্তে আস্তে চার্জ করবে। প্রথমে জিরো ভোল্টেজ ছিল, চার্জ হইতে থাকলে আস্তে আস্তে ভোল্টেজটা বাড়তে থাকবে। এন্ড ভোল্টেজ কতটুকু হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে ভোল্টেজটা ছিল ভি স্যাচুরেশনে, যে দেখো আগের ইকুয়েশনের সাথে মিলাও তাহলে বুঝতে পারবে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই ইকুয়েশন অনুসারে কি হবে, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা বাড়তে থাকবে, বুঝতে পারছি। তা বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় আসবে যখন এই ভি মাইনাস এর ভ্যালুটা হচ্ছে এই ভোল্টেজের সমান অথবা তার থেকে বেশি হয়ে যাবে। যেহেতু এদিকে চার্জ হচ্ছে তাহলে এখানে ভোল্টেজটা কি হবে, আস্তে আস্তে পজিটিভ হইতে থাকবে, পজিটিভ হইতে 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 এমন এক সময় হবে যখন ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে বেশি হয়ে যাবে, বুঝতে পারছি এই পর্যন্ত। আচ্ছা ভি মাইনাস যদি ভি প্লাস থেকে বেশি হয় তখন আসলে কি হচ্ছে, আমাদের ভি আউটপুটটা অথবা আউটপুট স্টেটটা কি হবে, তখন আর মাইনাস ভি স্যাচুরেশন থাকবে না, হয়ে প্লাস ভি স্যাচুরেশন থাকবে না, হয়ে যাবে মাইনাস ভি স্যাচুরেশন হয়ে যাবে। যখনই এটা আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশন হয়ে গেল তখন কিন্তু সাথে সাথে গিয়ে এইখানের ভোল্টেজটা হচ্ছে মাইনাস আর ওয়ান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু কিন্তু হচ্ছে ভি স্যাচুরেশন হয়ে যাবে। আর এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা কি ছিল, পজিটিভ ছিল, সাথে সাথে তো এই ভোল্টেজটা চেঞ্জ হবে না, যেহেতু ক্যাপাসিটেন্সের চার্জিং এবং ডিসচার্জিং একটা টাইম থাকে ওই যে টাও দিয়ে, রেজিস্ট্যান্সের মধ্যে তো এরকম কিছু থাকে না, এটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। কিন্তু এই ভোল্টেজটা কি হবে, প্রথমে চার্জ অবস্থায় ছিল পজিটিভ হিসেবে, তখন কি হবে যেহেতু এখানে নেগেটিভ ভোল্টেজ এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, কারেন্ট হচ্ছে উল্টা ডিরেকশনে যাবে, এদিকে যাবে, মানে ক্যাপাসিটরটা হচ্ছে ডিসচার্জ হবে। ডিসচার্জ হয়ে কি হবে, আস্তে আস্তে কি হবে, এর ভোল্টেজটা জিরো হবে, আস্তে আস্তে ভোল্টেজটা নেগেটিভ হইতে থাকবে আর কি, ঠিক আছে। নেগেটিভ হয়ে এমন এক সময় হবে যখন দেখা যাবে যে এটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে এইটার অ্যাক্রসে ভোল্টেজ থেকেও কমে যাবে, বুঝতে পারছি। ডিসচার্জিং হইতে হইতে এটার অ্যাক্রসে ভোল্টেজটা প্রথমে ধরো যে পজিটিভ থেকে আস্তে আস্তে জিরো হলো, জিরো থেকে আস্তে আস্তে নেগেটিভ হলো, নেগেটিভ হওয়ার পরে দেখা যাবে এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজ থেকেও কমে গেল। যখনই কমে যাবে তাহলে এটা এটা থেকে বড় হয়ে গেল, তখন আবার আউটপুটটা হচ্ছে আবার প্লাস ভি স্যাচুরেশনে চলে যাবে। আবার যখন প্লাস ভি স্যাচুরেশনে থাকবে তখন হচ্ছে
এই স্টেটটা চেঞ্জ হয়ে আবার হচ্ছে পজিটিভ ভোল্টেজে চলে আসবে এবং ক্যাপাসিটরটা তখন আবার হচ্ছে চার্জ হবে। চার্জ হইতে হইতে একটা ভোল্টেজ হবে, যখন দেখা যাবে এই ভোল্টেজটা হচ্ছে এটা থেকে বেশি হয়ে যাবে তখন আবার স্টেটটা চেঞ্জ করে মাইনাস বিসে চলে আসবে। বুঝতে পারছি? স্যার এটা কি সাইক্লিক প্রসেস? হ্যাঁ, বারবার মানে আমি বাইরে থেকে কোনো ভোল্টেজ দিতেছি না, সে নিজে নিজে একবার প্লাস ভি স্যাচুরেশন থাকতেছে আর একবার হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন থাকতেছে, একবার প্লাস এ থাকতেছে একবার মাইনাস এ থাকতেছে। বুঝে গেল? কি কথা বলেন না কেউ? দেখো স্যার, হ্যাঁ বলো, কোনো কোনো কোশ্চেন থাকলে বলো। লাস্টের দিকে যখন ক্যাপাসিটর ডিসচার্জ হবে কমতে কমতে তখন ভি মানে কি বলবো ভি মাইনাসটা নেগেটিভ ভোল্টেজে মানে হওয়ার কথা না, মানে মাইনাস ভি স্যাচুরেশন থেকে কমে গেলে তো দেন আমি হচ্ছে আমার এটা প্লাস ভি স্যাচুরেশনে গিয়ে যাবে, মানে ভি মাইনাসটা কমতে কমতে এমন একটা পর্যায়ে যাওয়া উচিত না যেটা মাইনাস ভি স্যাচুরেশন থেকেও নেগেটিভ ভোল্টেজ, এটা বলতে চাচ্ছি। না ওই পর্যন্ত যাবে না, তার আগেই আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে যায়। আমি দেখাই, সাপোজ ধরো যে এটা এই লেভেলটুকু হচ্ছে আমাদের প্লাস ভি স্যাচুরেশন, এই লেভেলটুকু হচ্ছে আমাদের মাইনাস ভি স্যাচুরেশন। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্লাস আর ওয়ান, আর ওয়ান প্লাস আর টু ভি স্যাচুরেশন, এটা তো কম হবে কারণ যেহেতু হচ্ছে আর ওয়ান থেকে এটা এই রেশিওটা ছোট হবে, আর এই লেভেলটা হচ্ছে মাইনাস আর ওয়ান বাগ আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে ভি স্যাচুরেশন। ঠিক আছে, এখন দেখো কখন আমাদের আউটপুট স্টেটটা চেঞ্জ হবে। সাপোজ ধরো যে আগে থেকে আমাদের আউটপুটটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন ছিল ধরে নাও আর কি, যদি আগে থেকে প্লাস ভি স্যাচুরেশনে থাকে তখন আমাদের এই যে এই ভি প্লাসটা তখন কি থাকবে, পজিটিভ থাকবে, এখানে থাকবে ভি প্লাসটা হচ্ছে এখানে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা আর এখানে কি হবে, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ বা প্লাস ভি স্যাচুরেশন, এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে। চার্জ হবে কিভাবে, ওই যে এক্সপোনেনশিয়ালি যেরকম থাকে এই কার্বন অনুসারে আস্তে আস্তে চেঞ্জ হবে, যে এরকম ভাবে চেঞ্জ হওয়ার কথা। কোন ভোল্টেজ দিয়ে আমি চার্জ করতেছি, আমি কিন্তু এই ভোল্টেজ দিয়ে কিন্তু চার্জ করতেছি হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন দিয়ে। তাহলে কি হবে, সে আস্তে আস্তে চেষ্টা করবে প্লাস ভি স্যাচুরেশন পর্যন্ত চার্জ হওয়ার জন্য। আচ্ছা সে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি মাইনাস আর এটা হচ্ছে আমাদের ভি প্লাস। দেখো এই যে এতটুকু সময় এখানে কিন্তু হচ্ছে ভি প্লাসটা হচ্ছে ভি মাইনাস থেকে বেশি, যতক্ষণ পর্যন্ত ভি প্লাসটা ভি মাইনাস থেকে বেশি আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। যখন এখানে হয়ে যাচ্ছে এটার পরে কি হবে, ক্যাপাসিটরটা আরো বেশি চার্জ হওয়ার চেষ্টা করবে, যখনই দেখা যাবে এই ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে বেশি হয়ে গেল তখন আমাদের আউটপুটটা কি হবে, আর প্লাস ভি স্যাচুরেশনে থাকবে না, হয়ে গেল মাইনাস ভি স্যাচুরেশন, সরি। ঠিক আছে, আচ্ছা যখন এই মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসলো তখন কিন্তু ক্যাপাসিটরটা তখন আর চার্জ হবে না, কারণ এখানে তখন হচ্ছে আর প্লাস ভি স্যাচুরেশন নাই, হয়ে গেল মাইনাস ভি স্যাচুরেশন চলে আসলো। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যদি এখানে তুমি মাইনাস নেগেটিভ ভোল্টেজ দিয়ে যদি চার্জ করার চেষ্টা করো তাহলে আসলে সে যেটা করবে ডিসচার্জ হবে আর কি, এদিকে এদিকে কারেন্টটা হচ্ছে উল্টা দিকে যাবে। ঠিক আছে, তাহলে এখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন দিয়ে, তাহলে সে চেষ্টা করবে এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে কমানোর জন্য চেষ্টা করবে। আচ্ছা যখনই আমাদের আউটপুটে মাইনাস ভি স্যাচুরেশন চলে আসলো তখন কিন্তু আমাদের ভি প্লাসটা কিন্তু তখন আর এই পয়েন্টে থাকবে না, ভি প্লাসটা চলে আসবে হচ্ছে এখানে, ভি প্লাসটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, তো ভি প্লাসটা যদি এখানে চলে আসে এবং ক্যাপাসিটরটা ধরো যে এই লাইন বরাবর তখন ডিসচার্জ হবে, তাহলে ক্যাপাসিটরটা ধরো যে ডিসচার্জ হইতেছে, হ্যাঁ ভোল্টেজ এক সময় গিয়ে জিরো হইলো তারপর আস্তে আস্তে গিয়ে কমতেছে কমতেছে, এক সময় গিয়ে দেখা যাবে যখন আমাদের এটা হচ্ছে আমাদের ভি মাইনাস, যখনই ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে ছোট হয়ে গেল এই এতটুকু পোর্শনের মধ্যে, দেখো এতটুকু পোর্শনের মধ্যে হচ্ছে ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে বেশি, যেহেতু ভি প্লাসটা হচ্ছে ভি মাইনাসটা হচ্ছে ভি প্লাস থেকে বেশি এই জন্য হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে আছে, যখনই দেখা যাবে ভি মাইনাসটা কমতে কমতে ভি প্লাস থেকে কমে গেল এই যে এতটুকু পোর্শনের মধ্যে তখন আমাদের আউটপুটটা স্টেটটা চেঞ্জ করে আবার
প্লাস ভি স্যাচুরেশন চলে আসবে এবং ভি প্লাসটা তখন এইখানে চলে আসবে, এটা হচ্ছে আমাদের ভি প্লাস লেভেল। তখন ক্যাপাসিটিটা আবার চার্জ হবে, আবার গিয়ে ক্যাপাসিটি এরকম ভাবে ডিসচার্জ হবে, চেঞ্জ হবে আর কি, এরকম ভাবে বারবার করতে থাকে। বুঝতে পারছি নাকি? স্যার ধরতে পারতেছি মোটামুটি। আচ্ছা ধরতে পারলে হলো। এটা করে স্যার কি লাভ হইতেছে স্যার? হ্যাঁ মানে এটা করে স্যার কি লাভ হইতেছে? আমি অ্যাপ্লিকেশনটা কোথায়? আচ্ছা এক অ্যাপ্লিকেশন তোমরা অলরেডি হয়তো ইউজ করে আসছো, আমরা অসিলোস্কোপে দেখতাম না, জাস্ট স্কয়ার ওয়েভ দেখতেছি, মনে আছে? জি স্যার। ওই যে স্কয়ার ওয়েভ এরকম কোশ্চেন কোন কোন সময় কোশ্চেন আসে না, স্কয়ার ওয়েভটা আসলে কোথা থেকে আসছে? মানে সিগন্যাল জেনারেটর থেকেই তো আমরা নিতেছিলাম। হ্যাঁ সিগন্যাল জেনারেটরটা কিভাবে হচ্ছে আর কি? ও আচ্ছা আপনি সিগন্যাল জেনারেটর বানাইছেন স্যার। হ্যাঁ এর আগে হচ্ছে আমরা সাইনোসয়েডাল ওয়েভ দেখছিলাম কিভাবে বানানো যায়, ঠিক আছে, ওই যে অসিলেটর দিয়ে, আর এইগুলো হচ্ছে তোমার স্কয়ার ওয়েভ অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ কিভাবে বানানো যায় সেটার জন্য। বুঝতে পারছি? এটা কি ট্রায়াঙ্গুলার হইতেছে স্যার এখন? না 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 আমি আউটপুট নিতেছি কোথা থেকে? আউটপুট নিতেছি হচ্ছে এই টার্মিনাল থেকে, আর এই টার্মিনালের ভোল্টেজ সাথে তোমার এরকম হচ্ছে স্কয়ার ওয়েভ হচ্ছে। বের করতে হবে যে এই যে এই এতটুকু টাইম এখান থেকে এই পর্যন্ত আসলে একটা টাইম পিরিয়ড, এই টাইমটুকু আসলে কতটুকু হচ্ছে এটা তো জানতে জানতে হবে, ঠিক না? tau equal to rc স্যার। ঠিক আছে tau equal to rc না, tau equal to rc হচ্ছে অন্য জিনিস। আচ্ছা এই টাইমটুকু দেখো, এই টাইমটুকু কত আমি যদি এটা এটা যদি মেজার করতে চাই তাহলে কিভাবে বের করব? বের করার একটা উপায় হচ্ছে যেই টাইমে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজে নেমে আসবে। দেখো যতটুকু টাইমে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজে নেমে আসবে সেই টাইমটুকু আমরা ধরলাম হচ্ছে টি ওয়ান, আর যেই টাইমে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজে উঠবে সেই টাইমটুকু ধরলাম হচ্ছে টি টু। ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস দেখো যে আমি যদি আগে এইটা ইউজ না করে আমি আগে এইটা ব্যবহার করি আরকি। হ্যাঁ যখন এইদিকে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা যখন এইদিকে বাড়তে থাকে তখন তো আসলে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, ঠিক আছে না? চার্জ হওয়ার কারণেই তো ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে। দেখো একটু বুঝো ভালো মতো, না ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা এই দিক থেকে চার্জ হচ্ছে, কোন ভোল্টেজ দিয়ে চার্জ হচ্ছে? ভি প্লাস দিয়ে না প্লাস ভি স্যাচুরেশন দিয়ে? এখানে যখন সে চার্জ হচ্ছে তাহলে ভি ইনফাইনাইট কতটুকু হবে? ভি স্যাচুরেশন হবে। আর ইনিশিয়াল ভোল্টেজটা কত ছিল? এই যেটা মাইনাস আর ওয়ান বাই আর টু এটা হচ্ছে ভি স্যাচুরেশন। এখন তুমি দেখো যে আমাদের এই যে ক্যাপাসিট্যান্সের যে ইকুয়েশন যেটা ছিল ওই এই যেটা এই যেটা এটা হচ্ছে যে কোন টাইমে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কতটুকু হবে সেটার একটা ইকুয়েশন। ভি ইনফিনিট মানে হচ্ছে ইনফিনিট টাইম পরে গিয়ে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হওয়ার কথা ছিল সেটা, আর ভি জিরো মানে হচ্ছে ইনিশিয়ালি তার অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু ছিল সেটা, আর ভি সিটি হচ্ছে যে কোনো টাইম টিতে তার ভোল্টেজ কতটুকু হবে। মানে আমার এটা বের করার দরকার সেটা হচ্ছে এই টাইম থেকে কত সময় পরে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা হচ্ছে এই এতটুকু হবে। বুঝতেছি? এখান থেকে কত সময় পরে গিয়ে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে প্লাস আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু হচ্ছে ভি স্যাচুরেশন হবে সেটা। আমি যদি এটার মধ্যে বসাই ধরলাম হচ্ছে টি ওয়ান বা টি টু সময় পরে গিয়ে এই ভোল্টেজটা হলো আর কি, তাহলে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে ভি স্যাচুরেশন, ইনফাইনাইট ভোল্টেজ কত হবে? ভি স্যাচুরেশন মাইনাস ভি স্যাচুরেশন
মাইনাস ইনিশিয়ালি কত ছিল এটা ছিল প্লাস আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ভি স্যাচুরেশন ই টু দি পাওয়ার মাইনাস টি টু ভাগ হচ্ছে টাউ বুঝতে পারছি সবগুলোর মধ্যে দেখো এখানেও সবগুলো ভি স্যাচুরেশন আছে যদি ভি স্যাচুরেশন গুলো যদি কাটা দেয় তাহলে এখানে ওয়ান থাকবে এখানে ওয়ান থাকবে এখানে ওয়ান থাকবে স্যার এই ইকুয়েশনটা আরেকবার একটু বলা যাবে মানে কিভাবে আসছে এটা দেখো এটা হচ্ছে তুমি এখানে দেখো যে আমি যখন একটু ভালোমতো বুঝে যে এগুলার ইয়াটা কি আমি একটা ভোল্টেজ দিয়ে ক্যাপাসিটর এই আরসি নেটওয়ার্কটাকে চার্জ করতেছি তাহলে ইনফিনিট টাইম পরে গিয়ে ক্যাপাসিট্যান্সে একটা সে ভোল্টেজ যতটুকু হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি হবে এরকম না কতটুকু হওয়ার কথা ছিল সেটা এটা হচ্ছে ভি ইনফিনিট আর ভি জিরো মানে হচ্ছে ইনিশিয়ালি ক্যাপাসিট্যান্সে একটা সে কতটুকু ভোল্টেজ ছিল সেটা আর ভি সিটি মানে হচ্ছে যে কোনো টাইম পরে গিয়ে মানে ইনিশিয়াল টাইমের পরে টি সময় পরে গিয়ে তার একটা সে ভোল্টেজ কতটুকু হবে সেটা এন্ড আমি জানতে চাচ্ছি যেহেতু আমাদের এখানে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রস ইনিশিয়ালি ভোল্টেজ ছিল হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে আমাদের ভি জিরো আর চার্জ করতেছে হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন দিয়ে তাহলে ইনফিনিট টাইম পরে গিয়ে তার অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন হওয়ার কথা ছিল তাহলে ইনফিনিট ভোল্টেজ হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন আমি জানতে চাচ্ছি যে এখান থেকে ভোল্টেজটা এতটুকু পর্যন্ত উঠতে কতটুকু সময় লাগে তাহলে টি টু সময় পরে তার অ্যাক্রস ভোল্টেজটা কত হবে এটা হবে এটা এখানে দিয়ে দিলাম আর কি যে ভিসিটি মানে হচ্ছে আমাদের এই ভোল্টেজটা আর ইনফিনিট হচ্ছে এটা এটা ই করলে এখানে তুমি টি টু এর একটা ইকুয়েশন পাবা আমি জাস্ট ডিরাইভ করলাম না বইয়ের মধ্যে ডিরাইভেশন হয়তো দেয়া আছে অথবা তুমি নিজেরাই করতে পারবা ঠিক একই রকম ভাবে একই প্রিন্সিপাল ইউজ করে তুমি এটাও করতে পারবে দেখো এই যে টি ওয়ান টাইমটা তুমি যদি বের করতে চাও তখন ক্যাপাসিটরটা কি হচ্ছে চার্জ হচ্ছে বলতে পারো যে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে চার্জ হচ্ছে মানে মাইনাস ভি স্যাচুরেশন ভোল্টেজ দিয়ে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে তাহলে ইনফিনিট টাইম পরে গিয়ে তার ভোল্টেজটা কতটুকু আসার কথা মাইনাস ভি স্যাচুরেশন হবে ইনিশিয়ালি তার অ্যাক্রস ভোল্টেজ ছিল এটা কত সময় পরে তার অ্যাক্রস ভোল্টেজটা হচ্ছে এতটুকু হবে সেই টাইমটা হচ্ছে তোমার টি ওয়ান তাহলে ওই একই রকম ইকুয়েশন দিয়ে তুমি টি ওয়ানটা বের করতে পারবা তাহলে টি ওয়ান প্লাস টি টু মিলে যেটা হবে টোটাল হচ্ছে টাইম পিরিয়ড পাওয়া যাবে তখন তার ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার ওয়ান বাই টি হবে তুমি দেখবে যে বইয়ের মধ্যে দেখো যে আমি ডেরিভেশনটা পুরোপুরি দেখালাম না দেখলেই পারবা আর কি এখানে আবার অন্য সিম্বল দিছে আচ্ছা যাই হোক মানে একটু অন্য সিম্বল দিয়ে বিটা দিছে বা এই সে হাবি দেবে দিছে তুমি যেভাবে দেখালাম সেভাবে তুমি যদি করো তাহলে দেখবা যে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে আমি যে দুটো রেজিস্টার ইউজ করতেছি আর ওয়ান অথবা আর টু এই দুটা রেজিস্টারের উপর ডিপেন্ড করে তুমি ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারবা মানে এখানে তুমি স্কোয়ার ওয়েভ জেনারেটর যেটা তুমি বানাচ্ছ তার ফ্রিকোয়েন্সিটা তুমি এই যে আর ওয়ান অথবা আর টু দিয়ে কন্ট্রোল করতে পারবা বুঝে গেছে জি স্যার এরকম আচ্ছা স্যার ইকুয়েশনটা একটু দেখাইলে ভালো হইতো স্যার নিচে নামে ইকুয়েশন না তো তোমরা পারবা আমরা তোমরা খুবই ব্রিলিয়ান্ট ছাত্র এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এগুলো তোমরা তোমাদের জন্য বানিবাদ আর কি ঠিক আছে আমি জাস্ট শুধু এতটুকু দেখালাম বাকিটুকু তুমি করতে পারবা ইজিলি খুবই ইজিলি হবে সমস্যা নেই স্যার একদম তো আর ওয়ান আর টু দেখতেছি কাটাকাটি যাইতেছে গা স্যার পুরোপুরি আর ওয়ান আর টু কিছু থাকতেছে না 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 থাকবে থাকবে এই যে এরকম হবে আর কি এখানে আর ওনাটা হয়তো অন্যভাবে দিছে উল্টা ভাবে দিছে আর কি এখানে হচ্ছে আর ওয়ান যেটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আর টু আর কি যে মানে মোটামুটি হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাবা আর কি তুমি ঠিক মতো ডিরাইভ করলে যেটা হচ্ছে ওই যে ক্যাপাসিট্যান্সের যে আর সি সার্কিট যেটা ছিল সেটার উপর ডিপেন্ড করে প্লাস হচ্ছে আর ওয়ান আর টু এগুলোর উপর ডিপেন্ড করবে এগুলো তুমি চেঞ্জ করে তুমি টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করতে পারবা প্লাস হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারবা বুঝতে পারছি T1 প্লাস T2 মিলে তো হচ্ছে টোটাল টাইম পিরিয়ড না টাউ হ্যাঁ T1 প্লাস T2 মিলে হচ্ছে টাইম পিরিয়ড টোটাল টাইম পিরিয়ড বুঝে গেল একটু দেখবা নিজে নিজে একটু পড়ার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা আর পারলে হচ্ছে একটু ইসে সিমুলেট করে দেখবা পি স্পেস অথবা প্রোটিয়াস হোক যেটাতে হোক একটু সিমুলেট করে দেখবা যে আসলে তুমি স্কোয়ার ওয়েভ পাচ্ছ কিনা
একটু ইয়া দেখবা যে এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে পিস পাইস অথবা প্রোটিয়াসের সিমুলেশন করলে তুমি যেটা দেখবা আমরা এগুলো হচ্ছে যদি ইসেও করতাম ল্যাবেও যদি করতাম তাহলে দেখবা যে আউটপুট ভোল্টেজটা এরকম একটা স্কোয়ার ওয়েভ হবে এবং ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে এরকম মানে আস্তে আস্তে বাড়বে কমবে আস্তে আস্তে বাড়বে কমবে পিস পাইস অথবা প্রোটিয়াসে করে দেখো যে এরকম আসে কিনা ঠিক আছে আগে থিওরিটিক্যালি সবকিছু বুঝবা তারপর হচ্ছে তুমি সিমুলেশন করবা বুঝতে পারছি ক্লাস কে পর্যন্ত থাক।